দীর্ঘ 15 বছরের ক্যারিয়ার আপনার। এই এত বছরের ক্যারিয়ারে আপনি অনেকগুলো সিনেমায় কাজ করেছেন, উপহার দিয়েছেন দর্শকদের, কিন্তু একটা সিনেমাও ব্যবসা সফল হয়নি তেমনটা। তো এই বিষয়টা ব্যবসা সফলের এই কি মানে ব্যবসা সফলের এই কি মানে ব্যবসা সফলের ভূমি এইটা ইন্ট্রোডাকশনটা কি আমাকে বলো। মানে এই যে টাকা ইনভেস্ট করে সিনেমাটা বানানো হচ্ছে, কোন প্রোডিউসার কোন প্রোডিউসার বলছে তোমার যে আমার টাকাটা উঠে না? অন্তর্জালা সিনেমা আমি প্রোডিউসার ছিলাম, আমি তোমার টাকা উঠাই নিছি, তাহলে আমার ব্যবসা সফল কেন বলবো না আমি? 173 হলে তাহলে সিনেমা হল থেকে এসেছে? হ্যাঁ, আমি সিনেমা হল আমার সবকিছু মিলে আমি টাকা উঠাইছি, নাহলে আমি 173 হলে একটা সিনেমা 173 হলে রিলিজ হয়েছে কেমনে হলো? এটা হয়তো বললাম না, মানুষের বানানো, মানুষের বানানো তাই তো এই যুগটাই যুগটাই তো এমন মিডিয়ার সৃষ্টি। শান্তিকে শুটিং করে চলে গেল, শান্তিকেও কিছু বললো না, আমি কিছু বললাম না, দেখি মিডিয়ায় হাত ধরার কারণে চলে গেলেন, যায় অনাকাঙ্ক্ষিত স্পর্শের কারণে চলে গেলেন। শান্তিকে যে আনন্দবাজারে বললো না, কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ না, আমার সমস্যা হয়েছে প্রডিউসারের সাথে, আমার টেকনিক্যাল ঝামেলা, সেই জন্য আমি চলে আসছি। অথচ তার ইন্টারভিউ না নিয়ে এখানে গণমাধ্যম কী লিখলো, অনাকাঙ্ক্ষিত স্পর্শ করে চলে গেলেন শান্তিকে। তাহলে এটা মিডিয়ার সৃষ্টি না কার সৃষ্টি আমাকে বলেন? আবার একটা মিডিয়ায় বললো কি 4 ঘন্টা হোটেল রুমে কি করলেন জায়েদ খান শান্তিকে, এইটা কি জিজ্ঞেস করছে কারো? জিজ্ঞেস করতে হবে তো। একটা লোক যা ইচ্ছে তাই বলে দিল, আমি গণমাধ্যম লিখে দিব, এটা হতে পারে? তাহলে গণমাধ্যমের বিশ্বাস কীভাবে করবো? একটা নিউজের টপিকস হচ্ছে দুইজনের সাথে কথা বলে একটা সমান তথ্য নিয়ে তারপরে নিউজ নিউজ করতে হবে? আমি জানি না, নিউজ করে দিল। তোমার কথাই আসি পরে, তো ব্যবসা সফল এতগুলো সিনেমা একটা একটা করলাম কীভাবে? তাহলে যে এখন সিনেমাগুলো মানুষ নেয় কেন? পা ধরে নিতেছে আমাকে না, আমি পা ধরছি, মানুষ দেখে বলে তো নেয়। তাহলে যারা বলে যে জায়েদ খান শো অফ করে, আসলে কিন্তু জায়েদ খান শো অফ করে না, তাহলে কিন্তু সিনেমা অনেক চলছে, এটা করছে, ওরকম করে ভাইরাল হতো, তাই না? আমার তো এত গ্রুপ নাই, ফেসবুকে গ্রুপ মেনটেন করি না, কিং অফ জায়েদ খান আমার কোনো গ্রুপ নাই, আমি একটা আলাদা টাকা দিয়ে লোক পালি না, আমার যা আমার সব অর্গানিক নিজের। আচ্ছা, এরকম যদি গ্রুপ পেলে ফেসবুকে বিভিন্ন পেজে পেজে বিভিন্ন জায়গার ছবি তুলে তুলে কাটিং করে করে দিতাম, এই তাহলে না অনেক আলোচনায় রাখতো। আমার যতটুকু আল্লাহ প্রদত্ত এবং নিজের, আমার কোনো অ্যাডমিন নেই, আমি কোনো ফেসবুক মেনটেন করি না, মানে ফেসবুক বলতে পেজ টেজ বা বিভিন্ন লোক রেখে, যেমন সব নায়ক নায়িকারা করে, সবার দেখেন ঘটনা একটা বেরোয় কেমন, এর পেজ কিনে এর লাইক কিনে, এগুলো আমার জীবনে নাই। মনে করেন বাইরের ছবি এনে হলের সামনের ছবি বসাই দেয় যে দেখেন কি ভিড়, মেয়ের ছবি রিলিজ হয় না খবর নাই, তাকে প্রিন্স অফ ঢালিউড, কুইন অফ ঢালিউড এগুলো দিয়ে দিচ্ছে। এখন সব আমাকে প্রায় নক করে, ভাইয়া লাইক কিনবেন, আপনার পেজ চালাবেন, আমি শুনি না যা আগের দিনে তো মান্না ভাইরা ফারুক ভাইরা চালায়নি, চলেন তখন যুগের পরিবর্তন বুঝি, তাই বলে দেখেন আগে কিছু দেখবেন নায়করা মানে নায়িকারাও যেখানে যায় শুটিংয়ে সেই শো এই চ্যানেলে আসে, সে চ্যানেল থেকে নিচ থেকে শুটিং করা শুরু হয় মোবাইল দিয়ে, কীভাবে চ্যানেলে ঢুকতেছে কীভাবে উঠতেছে ওইটা নিয়ে পেয়ে যায়। আমি আমার জীবনে এগুলো করিনি, আমি কোথায় আসি কীভাবে ঢুকছি এই টিভির এই অনুষ্ঠানটুকু মানুষ দেখুক, তাহলে আকর্ষণটা থাকবে, আমি কীভাবে ঢুকলাম কীভাবে আসলাম সবই যদি দেখাই, তাহলে আমার ব্যক্তিত্ব কী থাকলো, একটা নায়করার সিক্রেসি কী থাকলো আর?